বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, বাসায় আছো? তোমাদের সুবিধার্থে আজকে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস নেব নবম শ্রেণীর বাংলায়। আমাদের নবম শ্রেণীর আজকে হলো বিষয় হলো বাংলা, বিষয় কোড 19। আমি আজকে তোমাদের পড়াবো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে তোমরা এদিন আগে আমরা ক্লাসে বাংলা ব্যাকরণ যদিও ক্লাস করে থেকে থাকি, তাহলে হয়তো অনেকদিন হয়ে গেল, যার কারণে আমি তোমাদেরকে পুনরায় সেই ক্লাস আবার তোমাদের ক্লাসে পুনরাবৃত্তি করতেছি। আজকে ক্লাসের প্রথম অধ্যায় ভাষা। এই তোমাদের নবম শ্রেণীর ভাষা অধ্যায়টা আমি এর আগে পড়াইছি, আজকে আবার নতুন করে পড়াচ্ছি। তাহলে ভাষা কাকে বলে? আমরা সবাই জানি, তোমরা ক্লাস এইটে ভাষা কাকে বলে পড়ছো। তোমাদের নবম শ্রেণীর বইয়ে যেটা আছে, ভাষা হলো বাক্যযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষা বাক্যযন্ত্র, এখানে হলো বাক্যযন্ত্রের দ্বারা উচ্চারিত। বাক্যযন্ত্রের দ্বারা উচ্চারিত বলতে বাক্যযন্ত্র কাকে বলে? এই বাক্যযন্ত্র দ্বারা উচ্চারিত। বাক্যযন্ত্র তাহলে বলতে আমরা কি বুঝি? বাক্যযন্ত্র হচ্ছে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গের বাক্যযন্ত্র বলে এক কথায়। তাহলে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত এগুলো কি হচ্ছে? তাহলে আমরা মুখ বিবর বলতে মুখের ভিতরে যা আছে সবগুলোকে আমরা মুখ বিবর বলবো। কণ্ঠ হলো এই যে কণ্ঠ, কণ্ঠ, জিহ্বা, জিহ্বা আমরা বুঝি, তালু, তালু মানে জিহ্বার উপরের অংশ হলো তালু, দাঁত, নাক, এগুলোর সমন্বয়ে সবগুলো মিলে যে আমাদের মুখ বিবর, সবগুলো মিলে যে ও বাক্যটা আমরা মানে উচ্চারণ করবো যে ধ্বনিকে, সেটাই হলো এই বাক্যযন্ত্র। বাক্যযন্ত্র বলতে তাহলে আমরা কি বুঝলাম? বাক্যযন্ত্র বলতে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক এই সবগুলার সমন্বয়ে হলো বাক্যযন্ত্র। তাহলে বাক্যযন্ত্রের মাধ্যমে উচ্চারিত অর্থবোধ ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে আমরা ভাষা করবো। তোমরা ক্লিয়ার? তাহলে ভাষা কাকে বলে? যারা অষ্টম শ্রেণীতে ভাষা কাকে বলে পড়ছো সেটাও হবে মনে রাখে। এবার ভাষা, বাংলা ভাষারীতি কয়টি? তাহলে আমাদের বইয়ে দেওয়া আছে বাংলা ভাষারীতি কয়টি। বাংলা ভাষারীতি দুইটি, এই দুইটির মধ্যে হলো একটা হলো সাধু রীতি আর একটা হলো চলিত রীতি। ভাষা আবার একটা কথ্য ভাষা আর একটা হলো লেখ্য ভাষা। এই লেখ্য ভাষা রীতি দুইটি, একটা সাধু আর একটা চলিত। তাহলে সাধু রীতি কাকে বলে? এবার প্রশ্ন, সাধু রীতি কাকে বলে? সাধু রীতিটা হলো ব্যাকরণের নিয়মকানুন সুনির্দিষ্টভাবে মেনে চলে, সেটাই হলো সাধু রীতি। সাধু রীতিতে নিয়ম অনুসারে পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত হয়। ব্যাকরণের যত নিয়ম আছে সব নিয়মগুলো সাধু রীতিতে পালন করা হয়। আর একটা হলো হলো চলিত রীতি। চলিত রীতিটা আবার পরিবর্তনশীল, এটা অনেক সময় 100 বছর আগে যেটা ছিল এখন কালের বিবর্তনে বা কালের প্রভাবে সেটা পরিবর্তিত হতে পারে, সেটাই হলো চলিত রীতি। তাহলে আমরা আজকের ক্লাসে ভাষা কাকে বলে, বাক্যযন্ত্র কাকে বলে, বাংলা ভাষারীতি কয়টি, এই দুইটা ভাষারীতির মধ্যে সাধু রীতি ও চলিত রীতি কাকে বলে এটা সংজ্ঞা শিখলাম। এখন আমরা আমাদের প্রশ্ন হতে পারে যে সাধু ও চলিত ভাষারীতির মধ্যে পার্থক্য কী? তোমাদের বইয়ে দেওয়া আছে সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য, তোমরা সেই বইটাতে বের করবা, করে পার্থক্যটা পড়বা। এই পার্থক্যটাই যখন আমরা
পার্থক্য যখন আমরা লিখব পার্থক্য আকারে এভাবে যখন আমরা লিখি পার্থক্য আকারে তখন হবে এটা পার্থক্য আর এটাকে আবার যখন পয়েন্ট আকারে লেখা যায় নাম্বার দিয়ে এই জাস্ট এটাই হলো তখন বৈশিষ্ট্য তাহলে সাধু ভাষার সাধু ও চলিত রীতির পার্থক্য কাকে বলে প্রশ্ন আসলে তোমরা লিখবা সেটা হলো ওই পার্থক্য আকারে আর যদি আসে বৈশিষ্ট্য তখন লিখবা পয়েন্ট আকারে সাধু রীতির বৈশিষ্ট্য লিখে এক দুই তিন চার পাঁচ এভাবে লিখবা আর চলিত রীতির পার্থক্য বৈশিষ্ট্য তখন চলিত রীতির বৈশিষ্ট্য লিখে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে লিখতে হবে তাহলে আমরা প্রথম অধ্যায়ের ভাষা অধ্যায়ে আজকে ক্লাস আমি তোমাদেরকে ক্লাসে এটা হলো যে জানালাম যে তোমরা সাধু রীতি আর চলিত রীতি ভাষা কাকে বলে ভাষা কত প্রকার এগুলো পার্থক্য বৈশিষ্ট্য তোমরা করবা আগামী ক্লাসে এই ক্লাসের উপর কোনো তোমাদের সমস্যা থাকলে সেটা আমাকে তোমরা জানাবা আমি সমাধানের চেষ্টা করব তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ ধন্যবাদ